বন্ধুরা বর্তমান সময়ে আমাদের এখানে রোদের তীব্রতা বাড়তে শুরু করেছে এবং এই তপ্ত গ্রীষ্মে আমাদের গাছগুলি নাজেহাল হয়ে পড়ছে। এই সময় যেমন গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে, তেমন গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুঁড়িগুলি গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। সকাল হওয়া মাত্রই আমাদের গাছগুলি যেমন ঝিমিয়ে পড়তে আরম্ভ করছে, তেমন প্রচণ্ড দাবদাহে অনেক গাছ শুকিয়ে মারাও যাচ্ছে এবং এর পাশাপাশি গাছের মধ্যে প্রায় ফুল আসা বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ছাদ বাগানে থাকা জবা, বেল, গোলাপ, অপরাজিতা থেকে শুরু করে সমস্ত গ্রীষ্মকালীন গাছগুলিকে এই সময় সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে হলে, গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে, এই প্রচণ্ড দাবদাহে গাছগুলিকে সুস্থ রাখতে হলে এই সময় আমাদের গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে হবে, আজ এই সব বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধু, এই প্রচণ্ড দাবদাহে আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত ধরনের ফুল, ফল ও সবজি গাছগুলিকে এই সময় সুস্থ রাখতে হলে, গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই সময় কিন্তু আমাদের রাসায়নিক সারকে অ্যাভয়েড করতে হবে। কারণ বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমরা যদি আমাদের গাছের মধ্যে রাসায়নিক সারকে ব্যবহার করি, সেক্ষেত্রে গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হবে। তার সাথে সাথে বন্ধুরা, আমাদের গাছ কিন্তু এই সময় মারা পর্যন্ত যেতে পারে। তাই এই সময় রাসায়নিক সারের পরিবর্তে আমরা যদি এই ঘরোয়া ফার্টিলাইজারগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে এই সময় আমাদের গাছগুলি যেমন সুস্থ থাকবে, তেমন এই সময় আমাদের গাছগুলি প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফুল ফল দেবে। আমাদের গাছগুলি শুকিয়ে যাওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারবো এই লিকুইড ফার্টিলাইজারগুলো প্রয়োগ করে। মানে বলতে পারো আমাদের প্রতিটি গাছের জন্য এই সারগুলি একটা সঞ্জীবনীর মতন কাজ করবে। তো কি এই সার, তো চলো এক এক করে সেটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা যে মোট 7টি তরল সারকে এই সময় দেখতে পাচ্ছ, সেই তরল সারগুলি কিন্তু আমরা বাড়ির মধ্যে অতি সহজে এবং সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করতে পারবো। আমাদের বাড়ি থেকে ফেলে দেওয়া 7টি খোসা দিয়েই আমরা কিন্তু এই তরল সারটা তৈরি করে গাছের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবো। এবং এই তরল সারগুলি বন্ধুরা ব্যবহার করলে এই সময় যেমন আমাদের গাছের মাটি ঠান্ডা থাকবে, তেমন এই সময় কিন্তু আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে পারবো। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো। তো বন্ধুরা, আমরা শুরুতেই যে লিকুইড ফার্টিলাইজারটাকে নিয়ে প্রথম কথা বলবো, সেটা হচ্ছে আলুর খোসার ফার্টিলাইজার। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ফার্টিলাইজারটাকে আমি তৈরি করে রেখেছি 24 ঘন্টা আগে। তোমাদেরও কিন্তু এই আলুর খোসার ফার্টিলাইজারটা 24 ঘন্টা আগে কিন্তু তৈরি করে রাখতে হবে। এটা তৈরি করা বন্ধুরা খুবই সোজা। আমরা এখানে 250 ml জল নিয়েছি এবং 250 ml জলের মধ্যে কিন্তু 5টা আলুর খোসাকে ছাড়িয়ে কিন্তু আমরা 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবং সেই যে জলটা হয়েছে বন্ধুরা, এই জলটাই কিন্তু আমাদের একটা সুন্দর ফার্টিলাইজার তৈরি হয়ে গেছে এবং এই জিনিসটাকে এবার আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, এই ফার্টিলাইজারটার মধ্যে যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, তেমন প্রচুর পরিমাণে কিন্তু ম্যাগনেসিয়াম আছে। এই ফার্টিলাইজারটা যদি গাছে আমরা প্রয়োগ করি বন্ধুরা, আমাদের গাছ যেমন সুস্থ থাকবে, তেমন কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া আমরা বন্ধ করতে পারবো। গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবো। কিন্তু বন্ধুরা, এই ফার্টিলাইজারটা কিভাবে আমাদের তৈরি করতে হবে, তো এর জন্য আমাদের যেটা নিতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে এরকম একটা পাত্র। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পরিষ্কার পাত্র নিয়েছি এবং এই ফার্টিলাইজারটাকে আমরা কিন্তু এরকম সুন্দর করে ছেঁকে ফেলবো। দেখো, আমরা সুন্দর করে ছেঁকে ফেললাম এবং এই ফার্টিলাইজারটার সঙ্গে বন্ধুরা আরও আমাদের কিন্তু 250 ml পরিষ্কার জলকে মেশাতে হবে। কারণ যত আমরা পাতলা করে ফার্টিলাইজার গাছের মধ্যে প্রয়োগ করব, তত কিন্তু সুন্দর বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো। তো চলো আমরা এবার কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে টবটা আছে আমার, এটা কিন্তু একটা 8 ইঞ্চির টব। এই 8 ইঞ্চির টবের জন্য আমরা কিন্তু এই ফার্টিলাইজারটা 250 ml প্রয়োগ করব। এর থেকে বেশি বন্ধুরা করার প্রয়োজন নেই। আমরা যদি শুধুমাত্র 250 ml দ্রবণ প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু সুন্দর ফলাফল কিন্তু পাবো এবং আমাদের গাছের মধ্যে আমরা মাত্র 10 দিনে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবো। তো বন্ধুরা, আমরা এরপর যে দ্বিতীয় ফার্টিলাইজারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনিয়ন পিল ফার্টিলাইজার, যেটা হচ্ছে বন্ধুরা পেঁয়াজের খোসা ভেজানো জল। তো এই ফার্টিলাইজারটাকেও বন্ধুরা কিন্তু আলুর খোসা ভেজানো জলের মতন সেম প্রসেসে তৈরি করতে হবে। বন্ধুরা, এই ফার্টিলাইজারটা হলো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বিরাট বড় একটা সোর্স। আমাদের যেসব গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, যেসব গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যেসব গাছের মধ্যে তোমরা কুঁড়ি ঝরে পড়তে লক্ষ্য করতে পারছো, যেসব গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু এই ফার্টিলাইজারটা সুন্দরভাবে কাজ করতে পারবে। ছোট থেকে বড় সমস্ত গাছের মধ্যে কিন্তু আমরা এই ফার্টিলাইজারটাকে ব্যবহার করতে পারবো। তার সাথে সাথে বন্ধুরা, এই ফার্টিলাইজারটার মধ্যে প্রচুর পরিমাণে সালফার আছে এবং এই সালফার ডাইরেক্ট কিন্তু গাছের শিকড়ের মধ্যে কাজ করতে আরম্ভ করবে। শিকড়কে দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারবে। তো এই ফার্টিলাইজারটাকে আমরা কীভাবে ব্যবহার করব, তো এই ফার্টিলাইজারটাকেও কিন্তু বন্ধুরা আমাদের এই পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি ফার্টিলাইজারটাকে ছেঁকে ফেললাম এবং এই ফার্টিলাইজারটাকে বন্ধুরা ডাইরেক্ট কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না। যেহেতু আমরা 250 ml দ্রবণ তৈরি করেছি, আমরা এর সাথে 250 ml আরও কিন্তু আমরা প্লেন জলকে অ্যাড করে দিলাম। তো চলো এবার আমরা কতটা পরিমাণে গাছে প্রয়োগ করবো সেটা আমরা দেখে নিই।
তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা স্থলপদ্ম গাছের কাছে চলে এসেছি। এটা কিন্তু আমার নতুন একটা স্থলপদ্ম, এটা হচ্ছে মাল্টি কালারের একটা স্থলপদ্ম বন্ধুরা, ছোট একটা 6 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে। তো এই 6 ইঞ্চি টবের জন্য আমরা কতটা পরিমাণে ব্যবহার করব, আমরা এই 6 ইঞ্চি টবের জন্য এই ফার্টিলাইজারটা কিন্তু 100 ml ব্যবহার করব, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে এর থেকে বেনিফিট লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা এরপর যে 3 নম্বর ফার্টিলাইজারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লেবুর খোসা ভেজানো জল। তো বন্ধুরা এই লেবু কিন্তু আমরা গ্রীষ্মকালে প্রত্যেকেই খেয়ে থাকি, আমরা কিন্তু শরবত করে খাই এবং ভাতের সাথেও কিন্তু এই লেবু খেয়ে থাকি এবং প্রত্যেকটা দিন এই লেবুর খোসা আমরা বাড়ি থেকে কিন্তু ফেলেও দিই। কিন্তু বন্ধুরা আমরা যদি এই লেবুর খোসাকে সংগ্রহ করে রাখতে পারি এবং এই সুন্দর লিকুইডটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা জৈব প্রক্রিয়ার মাধ্যমে আমরা গাছের মধ্যে এনপিকে যোগানটা কিন্তু দিতে পারবো। কারণ বন্ধুরা এই লেবুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। তো বন্ধুরা এর সাথে সাথে কিন্তু আমাদের লেবুর নেচার অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের যেসব গাছ অ্যাসিডিক মাটিকে পছন্দ করে সেই সব গাছের মাটিকে আমরা কিন্তু অতি সহজে অ্যাসিডিক করে তুলতে পারবো। তো কিভাবে এই জিনিসটাকে আমরা তৈরি করব, তো বন্ধুরা আগের ফার্টিলাইজারগুলোর মতন আমরা সেম প্রসেসে কিন্তু এই জিনিসটাকে তৈরি করব, কোনো রকম খাটুনি কিন্তু বন্ধুরা নেই। আমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছ 250 ml জল নিয়েছি এবং এই 250 ml জলের মধ্যে আমরা কিন্তু একটা লেবুর খোসাকে টুকরো টুকরো করে কেটে, মানে একটা গোটা লেবুর খোসাকে টুকরো টুকরো করে কেটে আমরা কিন্তু 24 ঘন্টা জলের মধ্যে ভিজে দিয়ে রেখেছিলাম। এই জলটাকে এবার যেটা করতে হবে বন্ধুরা, আমাদের একটা অন্য পাত্রের মধ্যে এবার ছেঁকে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি পাত্রটা নিয়েছি, এই পাত্রের মধ্যে আমরা কিন্তু সুন্দর করে এই তরল সারটাকে ছেঁকে ফেলবো এবং এই জিনিসটাকে বন্ধুরা ডাইরেক্ট আমাদের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু গাছের একটু সমস্যা হতে পারে। বা কোনো সারকে কিন্তু ডাইরেক্ট গাছের মধ্যে না প্রয়োগ করাই বন্ধুরা ভালো, সেক্ষেত্রে আমরা যদি এই 250 ml জলকে এর সাথে আরও অ্যাড করে নিতে পারি বন্ধুরা, এই সারটা কিন্তু পাতলা হয়ে যাবে এবং সহজে আমাদের গাছ কিন্তু এই সারটাকে ইনটেক করতে পারবে। তো কতটা পরিমাণে আমরা ব্যবহার করব, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা জবা গাছের টবের কাছে চলে এসেছি। এই জবা গাছটা কিন্তু বন্ধুরা একটা 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করা আছে এবং সকলে আমরা জানি জবা গাছের জন্য এনপিকে সারটা কিন্তু বেস্ট একটা সার এবং জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটিকে ভীষণভাবে পছন্দ করে। তো সেই কারণে আমরা 8 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 150 ml এই দ্রবণকে কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা এরপর যে চতুর্থ ফার্টিলাইজারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রসুনের খোসা ভেজানো জল। তো বন্ধুরা এই ফার্টিলাইজারটাও কিন্তু আমাদের আগের ফার্টিলাইজারগুলোর মতন সেম প্রসেসে তৈরি করতে হবে। 250 ml জলের মধ্যে আমি কিন্তু একটা গোটা রসুনের খোসাকে ছাড়িয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে রেখেছিলাম 24 ঘন্টা এবং সকালবেলা এর থেকে যে লিকুইডটা তৈরি হয়েছে বন্ধুরা, এই লিকুইডটাই কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা রসুনের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু সালফার থাকে, যা আমাদের গাছের শিকড়কে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করে, গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করে। যেসব গাছ তোমাদের দীর্ঘদিন বৃদ্ধি বিকাশ হচ্ছে না, যেসব গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, যেসব গাছ থেকে তোমরা দীর্ঘদিন ফুল ফল পাচ্ছ না, সেই সব গাছে যদি এই জিনিসটাকে তোমরা প্রয়োগ করতে থাকো তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে গাছের মধ্যে ফুল ফল আনতে পারবে, গাছের শিকড়কে তোমরা দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবে, গাছের পাতাকে সবুজ চকচকে রাখার পাশাপাশি গাছের থেমে যাওয়া গ্রোথকে তোমরা পুনরায় কিন্তু শুরু করতে পারবে। এক্ষেত্রে বন্ধুরা যেটা করতে হবে, আমাদের কিন্তু সেম প্রসেসে কিন্তু এই জিনিসটাকেও ছেঁকে ফেলতে হবে। দেখো আমরা কিন্তু এই সেম প্রসেসে আমরা ছেঁকে ফেললাম এবং এই যে জলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জলটাকেও কিন্তু আমাদের ডাইরেক্ট গাছের মধ্যে একেবারেই কিন্তু ব্যবহার করা যাবে না। কারণ বন্ধুরা সালফার গাছের যতটা উপকার করে তেমন অতিরিক্ত সালফার কিন্তু গাছের ক্ষতিও করতে পারে এবং এর মধ্যে বন্ধুরা এমন কিছু এনজাইম আছে যে এনজাইমগুলো গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে সৃষ্টি করে এবং গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করে। তো এক্ষেত্রে বন্ধুরা আমরা যেটা করব, আমরা কিন্তু আরও 250 ml জলকে এর সঙ্গে মিশিয়ে আমরা কিন্তু ডাইলিউট করে নেব এবং এই জিনিসটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো চলো কতটা পরিমাণে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা এখানে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ, খুবই ছোট গাছ হলেও এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা গাছ। এই গাছটা বন্ধুরা হচ্ছে কুন্দ ফুলের গাছ। তো এই গাছটা কিন্তু আমার নতুন প্রতিস্থাপন করা 6 ইঞ্চি টবের মধ্যে কিন্তু আছে। দেখো এই 6 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 100 থেকে 150 ml এই দ্রবণটা ব্যবহার করব। প্রথমেই আমি বললাম বন্ধুরা, আমরা কিন্তু ছোট থেকে বড় সমস্ত ধরনের গাছের মধ্যে কিন্তু এই সমস্ত ধরনের লিকুইড ফার্টিলাইজারকে ব্যবহার করতে পারবো। দেখো বন্ধুরা সেক্ষেত্রে আমি কিন্তু ছোট্ট গাছের মধ্যে এই লিকুইড ফার্টিলাইজারটাকে ব্যবহার করে দিলাম। তো বন্ধুরা এরপর যে পঞ্চম ফার্টিলাইজারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিমের খোসা ভেজানো জল। তো বন্ধুরা এই ফার্টিলাইজারটাও কিন্তু বন্ধুরা আগের ফার্টিলাইজারগুলোর মতন সেম প্রসেসে তৈরি করতে হবে। 250 ml গ্লাসে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু জল নিয়েছি এবং দুটো ডিমের খোসাকে গুঁড়ো গুঁড়ো করে আমি কিন্তু জলের মধ্যে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই ফার্টিলাইজারটা হলো ফসফরাস এবং ক্যালসিয়ামের বিরাট বড় একটা প্রাকৃতিক সোর্স। এই ফার্টিলাইজারটাকে যদি আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি, আমাদের গাছের মধ্যে ফসফরাস এবং ক্যালসিয়ামের ঘাটতিকে আমরা কিন্তু সহজেই দূর করতে
পারবো। আমাদের যেসব গাছের পাতা ক্যালসিয়ামের অভাবে পুড়ে যাচ্ছে, যেসব গাছের শিকড় সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না, যেসব গাছের কুঁড়ি ঝরাকে আমরা কিছুতেই রোধ করতে পারছি না, সেই সব গাছের মধ্যে কিন্তু এই ফার্টিলাইজারটা সঞ্জীবনীর মতন কাজ করবে। এই ফার্টিলাইজারটা যদি আমরা একবার ব্যবহার করি, আমাদের গাছের মধ্যে আমরা অতি সহজে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিকে দূর করতে পারবো। তো কীভাবে তোমরা ব্যবহার করবে এই জিনিসটাকেও তোমাদের কিন্তু একই প্রসেসে ব্যবহার করতে হবে। এই জিনিসটাকে কিন্তু আমরা একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেলবো, এবং ছেঁকে ফেলার পর বন্ধুরা আমরা কিন্তু এই জলটার মধ্যে আরও 250 ml জলকে মিশিয়ে দেবো, দিয়ে আমরা কিন্তু গাছের মধ্যে ব্যবহার করবো। তো বন্ধুরা, এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মধুমালতী গাছ। তোমরা দেখতে পাচ্ছ এই যে পাতার মধ্যে এই ছোপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব। তো এই গাছের মধ্যে কিন্তু আমরা এই যে দ্রবণটা দেখতে পাচ্ছ, এই দ্রবণটা কিন্তু 250 ml ব্যবহার করে দেবো। এটা যেহেতু 8 ইঞ্চি টপ, আমরা কিন্তু সহজেই 250 ml দ্রবণকে ব্যবহার করে দেবো। এই জিনিসটা ব্যবহার করলে বন্ধুরা আমাদের যে গাছের মধ্যে এই যে ছোপ লক্ষ্য করতে পারছো, এই ছোপকে কিন্তু আমরা অনায়াসে দূর করতে পারবো এবং গাছকে আমরা সঠিকভাবে কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারবো। তো চলো বন্ধুরা, এরপর আমরা 6 নম্বর ফার্টিলাইজারটা কীভাবে তৈরি করবো সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এরপর যে 6 নম্বর ফার্টিলাইজারটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু তোমরা সকলে চেনো। আমরা সকলে কিন্তু এই ফার্টিলাইজারটা ছাদ বাগানে ব্যবহারও করে থাকি। হ্যাঁ বন্ধুরা, চা পাতা ভেজানো জল। তো বন্ধুরা, এই ফার্টিলাইজারটাও কিন্তু আগের ফার্টিলাইজারগুলোর মতন সেম প্রসেসে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু 250 ml গ্লাসে জল নিয়েছি, এবং এর সাথে বন্ধুরা আমি 1 চামচ কিন্তু চা পাতা 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবং এরপর কিন্তু যে লিকুইডটা তৈরি হয়ে গেছে এই লিকুইডটাই কিন্তু বন্ধুরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই চা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে, যা আমাদের গাছকে বৃদ্ধি বিকাশ করা থেকে শুরু করে গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমূল্য যোগান দেয় এবং গাছের মধ্যে ফুল আনতেও সাহায্য করে। এবং তার সঙ্গে সঙ্গে চা পাতার নেচার যেহেতু অ্যাসিডিক, সেহেতু আমাদের যেসব গাছ অ্যাসিডিক মাটিকে পছন্দ করে সেই সব গাছের মাটিকে কিন্তু এ সহজেই অ্যাসিডিক করে গড়ে তোলে। তো কীভাবে এই জিনিসটাকে আমরা ব্যবহার করবো? তো বন্ধুরা, এই জিনিসটাকেও কিন্তু আমরা এইভাবে কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেলবো। আমরা কিন্তু দেখো এই পাত্রটার মধ্যে কিন্তু আমরা এই চা পাতা ভেজানো জলটাকে সুন্দর করে ছেঁকে ফেলছি। ছেঁকে ফেলার পর বন্ধুরা আমরা কিন্তু এই জলটা ডাইরেক্ট গাছের মধ্যে অনেকে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু গাছ ধীরে ধীরে মারা যেতে শুরু করে বা গাছের মাটি অতিরিক্ত পরিমাণে কিন্তু অ্যাসিডিক হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটার সঙ্গেও সুন্দরভাবে 250 ml জলকে মেশাতে হবে, তাহলেই কিন্তু বন্ধুরা এই লিকুইডটা পাতলা হয়ে যাবে এবং সহজেই গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই গাছ কিন্তু ইনটেক করতে পারবে ছোটো থেকে বড়। এবং যে কোনো সিজনে আমরা কিন্তু এই ফার্টিলাইজারটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। তো চলো কতটা পরিমাণে প্রয়োগ করবো সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আরেকটা জবা গাছের কাছে চলে এসেছি। এটাও বন্ধুরা কিন্তু আমার একটা 8 ইঞ্চির টব। এই 8 ইঞ্চির টবের মধ্যে যে জবা গাছটা প্রতিস্থাপন করা আছে বন্ধুরা, এই জবা গাছের কিন্তু কুঁড়ি ঝরে পড়ার সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এই কয়েকটি দিন ধরে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা এই জিনিসটাকে অনায়াসে ব্যবহার করতে পারি। এই জিনিসটা যেমন গাছের কুঁড়ি ঝরাকে বন্ধ করবে, গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলবে, তেমন গাছকে কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে। তো কতটা পরিমাণে করবো এই ফার্টিলাইজারটা কিন্তু বন্ধুরা অধিক পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ না করলেও চলবে। আমরা যদি 8 ইঞ্চি টবের জন্য 150 থেকে 200 ml এই দ্রবণ প্রয়োগ করি, তাহলেই কিন্তু যথেষ্ট আমাদের প্রত্যেকটা গাছের জন্য। তো দেখো আমরা কিন্তু এই জিনিসটাকে সুন্দর করে প্রয়োগ করে ফেললাম। তো বন্ধুরা, এরপর যে সপ্তম ফার্টিলাইজারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বানানা পিল ফার্টিলাইজার, কলার খোসা ভেজানো জল। বন্ধুরা, এই ফার্টিলাইজারটাকে কিন্তু বন্ধুরা আমাদের আগের ফার্টিলাইজারগুলোর মতন সেম পদ্ধতিতে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ এই পাত্রের মধ্যে আমি 250 ml জল নিয়েছি, এবং এই 250 ml জলের মধ্যে আমি 3টে ছোটো ছোটো কলার খোসাকে সুন্দর করে কিন্তু ভিজো দিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। এক্ষেত্রে বন্ধুরা তোমরা কাঁচা কলার খোসাকে ইউজ করতে পারো, কিংবা তোমরা পাকা কলার খোসা রোদে শুকিয়ে নিয়ে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এই দুটো ক্ষেত্রেই কিন্তু ফার্টিলাইজারটা সুন্দরভাবে তৈরি। এই ফার্টিলাইজারটা বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়ামের প্রাকৃতিক একটা সোর্স। এই ফার্টিলাইজারটার মধ্যে যেমন নাইট্রোজেন আছে তেমন পটাশিয়াম আছে, তেমন কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আমরা ডিমের খোসার বদলে আমরা এই জিনিসটাকেও ব্যবহার করতে পারি। তো দেখো এই জিনিসটাকেও যেটা আমাদের করতে হবে বন্ধুরা ব্যবহার করার ক্ষেত্রে, আমাদের কিন্তু এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, এই পাত্রটার মধ্যে কিন্তু আমাদের এই ফার্টিলাইজারটাকে সুন্দর করে ছেঁকে ফেলতে হবে। প্রথমে এই জিনিসটাকে আমরা ছেঁকে ফেলি। এরপর বন্ধুরা, এই ফার্টিলাইজারটাকে আমরা কিন্তু র গাছের মধ্যে অনেকে ব্যবহার করি, কিন্তু বন্ধুরা এই ফার্টিলাইজারটাকেও কিন্তু বন্ধুরা আমাদের ডাইলিউট করতে হবে। তার জন্য আমরা কিন্তু যতটা পরিমাণে দ্রবণ নিয়েছি ততটা পরিমাণে কিন্তু আমাদের প্লেন জলকে অ্যাড করতে হবে। এবং এই যে লিকুইড ফার্টিলাইজারটা বন্ধুরা তৈরি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, এই ফার্টিলাইজারটা কিন্তু গাছের মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু একটা গাছের মধ্যে সঞ্জীবনী হিসেবে কাজ করবে। তো চলো কতটা পরিমাণে ব্যবহার করবো সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই সময় আমরা যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে,
ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের পর্তুলিকা গাছের মধ্যে কিন্তু আমরা সঠিকভাবে ফুল পাই না। তোমরা আমাকে অনেকে বলেছো কিভাবে আমরা পর্তুলিকা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো। তো বন্ধুরা, এই জিনিসটাকে যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমরা এই গ্রীষ্মের শুরু থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত তোমরা প্রচুর পরিমাণে কিন্তু পর্তুলিকা গাছ থেকে ফুল পাবে। বেশি খাটুনি নেই বন্ধুরা, জাস্ট আমরা লিকুইডটা তৈরি করবো এবং গাছের মাটিতে প্রয়োগ করে দেবো। বন্ধুরা, এই লিকুইডগুলো প্রয়োগ করার পদ্ধতি এবং তৈরি করার পদ্ধতি তো আমরা জানলাম, কিন্তু এই লিকুইডগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা আমাদের জানতে হবে, তবেই কিন্তু এই লিকুইডগুলো সুন্দরভাবে গাছের মধ্যে কাজ করতে পারবে। তো প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে বন্ধুরা, এই লিকুইডগুলো আমরা কখন আমাদের গাছের মাটিতে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই লিকুইডগুলো আমাদের গাছের মাটি যখন ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে আসবে তখন কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। ভিজে মাটিতে আমরা কিন্তু কখনোই এই লিকুইডগুলো ব্যবহার করব না। এছাড়া বন্ধুরা, আমাদের এই লিকুইডগুলো কিন্তু 7 দিন অন্তর অন্তর গাছের মধ্যে ব্যবহার করতে হবে। 7 দিনের মধ্যে কিন্তু আর কোনো ধরনের লিকুইড আমাদের গাছের মধ্যে প্রয়োগ করা চলবে না এই লিকুইডগুলো ব্যবহার করার পরে। এই তো গেল বন্ধুরা আমাদের 2টো টিপস। এরপর আমাদের 3 নম্বর যে সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের এই সারগুলিকে ভালো করে ছেঁকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এই সারের মধ্যে যেসব উপকরণ আছে সেই উপকরণগুলো ভিজানো অবস্থায় কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না, সেক্ষেত্রে গাছের মাটিতে ফাঙ্গাস আক্রমণ হবে এবং গাছগুলো কিন্তু মারা যেতে থাকবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।